সোমবার বেলা একটার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার লাশবাহী হেলিকপ্টার নামে বোনারপাড়ার নয়াপাড়ার একটি মাঠে। সকাল থেকে সেখানে অপেক্ষা ছিল লাখো মানুষের। শেষবারের মতো নিজেদের নেতাকে দেখতে আসা মানুষকে ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। পরিবারের সদস্যদের বুকে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কত মানুষের ঢল নেমেছে ওনাকে দেখার জন্য। উনি আসলে আমাদের শাখাটা নয়, সারা বাংলাদেশকে যেন একটা বটের ছায়ার মতো সবাইকে আগলে রেখে রাখতেন। সেই শাখাটা ফুলসুরির মানুষকে সে খুব ভালোবাসত। সে আমাকে ডিসেম্বর মাসে আমাকে বলে যে তুমি দেশে চলে যাও, যে তুমি শাখাটা ফুলসুরিকে তুমি ধরো। আমরা দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন এই মানুষটিকে বেহেশতবাসী করেন। একটি ফ্রিজার ভ্যানে করে তাকে নেওয়া হয় ভরতখালি হাই স্কুল মাঠে, যে স্কুলে পড়ালেখা করেছিলেন বরেণ্য এই রাজনীতিক। সেই স্কুল মাঠে সকাল থেকে জড়ো হয় হাজার হাজার মানুষ। জানাজার নামাজের আগে এই বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পরতে পরতে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। মানবতাবাদী মানুষ, যিনি দীর্ঘদিন পার্লামেন্টে থেকে মানুষের কাজ করেছেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলিতে পুনর্বাসনের দায়িত্বে ছিলেন, এই পা ফাটা গোড়ালি ফাটা মানুষের অভিভাবক ছিলেন, আজকে আমরা অভিভাবকহীন হয়ে গেছি। এই নক্ষত্রের স্থান কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বেলা সাড়ে চারটার পর নিজের গ্রাম গটিয়ায় আরেক দফা জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। রতন সরকার, সময় সংবাদ, সাঘাটা, গাইবান্ধা।